একবার সুতিয়া মাস্টারের জীবন তো ধ্বংস করে গেছাই আর কি আইসা কিবা চাকরির কামত আইভা লাগা হয়েছে আইসি কথা নকপাদা পেহি এখন সংসারত আর চাকরি করবা বেলেগ জায়গা নাই তখেতে যদি মোক বিয়াটো নিমন্ত্রণ করে মই কেতেও না যাও ও হেতু ভেজাল হেক কসে দিও মানে আর্মির কোনবা ডাঙার অফিসারের লগত বিয়া হইছে অলপ ক্ষীণ হেন হইছে কিন্তু বড় ঠোগা লাগা হইছে জালা নহকে কেংকে চিলি চিকেন বনই মই দেখম হাও কি হল হে জালা নহকে চিলি চিকেন বনাবা হুরা মোর মোটু কিবা আসন্দাই করা নিচিনা লাগিছে পানী গিলাস আনাচোন ও মোর মা মাই দিয়ারে দুই এটা মিছা কথা কয়ে ও নিজুর মরা দলিও কবা লাগবো হে মাই দিনটোর ভিতরত মাই দিয়ারে আগ হাজারটামান মিছা কথা কয়ে সেই পুতাকর মাক হিসাবে আপনিও দুইশটামান মিছা কথা কয়ে এটা লেটেস্ট পেন্ডিং কি কেস আছে বুদেশ্বর হরা কেসটো যে কলো হ্যাঁ হরমেয়া হেতু কেস আছে তাগ্রা কেস সেইটো মই সদর থানাত গম পাই আহিছো আর ভোক্রাত্রীর মদর ব্যাপারখান বন্ধ করবে লাগে ম্যাডাম বহুত কমপ্লেন তোর বেশি ওস্তাদি করা হয় মই কথা পাতি আছো না তোর মনে মনে থাক সি একো ওস্তাদি করা নাই কোয়াসুন কি কি কমপ্লেন আছে বহুত চেংরা চলি ধ্বংস হয়ে গেছি ম্যাডাম মই তাতে ইউরিয়া হার আর স্লিপিং টেবলেট মদত মারে কোনামতে সাধার পানিও মারে বলে কিয় নিশা বেশি হয় বলে কয় হলেও ভোক্রাত্রীর হেতু লেট্রা ব্যাপার নাই দে হরমেয়া তার মানে মদ বিক্রি নকরে করে কিন্তু হেই ইউরিয়া মারা আর সাধার পাত মারাবি নকরে দা তেওর মদর কোয়ালিটি আপুনি কেনে কো জানিলে এ নহয়া মই মাঝে মাঝে দম দিয়া হতো আপুনি দম দিব যায় নে খাব যায় এ দম দিবা যাওতে আকো তপা ধরি আহে এ বান্দার মনে মনে থাক আপুনি মনে মনে থাকক তালে যোৱা বন্ধ কৰিব ও বেছি ওস্তাদি মারাতে তোক মই ই হরমে এক লগবা যায় ও আলি তোক আজি মই নেছো ও খুড়া মোক মাতছিল বলে ও র র র কমর কমর এই আগতে কোছুন মোক কেনা দেখা হইছি আই ফল বাপ ইমেন ঠোকা হই কোক যাব আলছে ও আজি বলি নয় স্বর্গক নাজক লাগি যাই থাকিব লাগব কি স্বর্গক নাজক লাগি দিও ও জগলি আমার হে পশ্চিমর গাওখান জি আছে পশ্চিম ফালে আই তারে হে রমণী মাস্টার মোক মাত পাইছিল মাস্টার নহই দিও মিস্ত্রি কিবা ঘসর বানবো নাকি এ র হাত তলে যাও কথাখিনি শুনাই ঐ রমণী মাস্টারের এই কিবাহে কম ফল রমণী মিস্ত্রির বাপা সাত মাহল বিছনাত পড়ি আছে ও তাতে সব করব ও জুটু না যায় না যায় ইতাম তাতে পুঁথি ভরব মাত পাইছি তেথেন কি হব আ জুটু অলে যাব ও আবিজ মায়া একলাখান মায়া ও বাপাকর জুটু মায়ার মেয়ার পেকত ভান খাই আছে নহলে অলে যাব নহয় ফল আপনার পুঁথি ছুটি শুনলি মায়া নহ হয় নাকি ওই তো ও তোর একদিন ডিউটি হল রাতে পয় পয় মোক লই যাবি আর পুঁথি পড়া হে হওয়ার পিছত হম লাস্ট তোর মোক লই ভাড়া করে নিব ভাড়া নেদাকে নিম নাকি আই ফল ঘর তলে যা ইমেন ভাড়া যাব সদায় আপনার পকেটের পড়া দিব কি কথা কয় ফল রমণীর কামত যাম রমণী ভাড়া দিব মোর কথা হল বাপাকর জুটু যেনকে হোক পুঁথি পড়ি পড়ি উলিয়ে দিবা লাগে ওই জল 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 রিক্সার বাকিখিনি কথা কম জল জল রিক্সা আনা নাই দিও রহাত তলে যাই রিক্সা লয়া দেরি হয়েছে মোর ও খুড়া আজি দেখো বিড়ি টানা নাই রমণী মাস্টারে জরাতি এটা বড় ডাঙার কথা কই গেল এফাল কি কলা ও পুঁথি ভরবে যাওয়া মানুষ বোলে ফস ফসকে বিড়ি টানি থাকলি বড় কুন্ধস দেখা হয় ঠিকে কইছে দিও ও এইভা যে বিড়িটো বাদ দিলে ভাল হয় এই নরা নরা ও বড় ভয়াকে নিশা বহি গেছি এই ফল এরবা পারলি ভাল বয়স হয়েছে এইভা যে বিড়ি টানা বাদ দিলি ভাল হয় নহলি কোনবা দিনা ও হিলে যাব ও গেলে যা ও কি হল এই ফল এ চাকাটো পামচার হল রহাত তলে যা ও ও হিলে যাওয়ার কথা কইছিলাম উঠে ও রিক্সাখানোর হিলে খেদালিয়ে ও
কি হব এটা বাট পা লাগবো এ যা বাতি লৈকে যা মই তাতে রখি আছো যা 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 এইজনে আকৌ মোৰ ফালে কিয় এনেকৈ চাইছে কোন হয় এইজন আগতেতো এইখন গাঁৱত মই কেতিয়াও দেখা নাছিলোঁ পুলিচ নি তুই কি চাবা ধৰিলা কাই ফল ক'ৰবাত চুট তুৰ কৰাওঁতে এই হাতত ধৰা বস্তুটো নেকি হৰি হৰি মোৰ কপাল এই বৰ তেল তেলকৈ চাই আছো আই মোক দেখি নেদেখা ভা ধৰিছে কিয় ৰহ দুদিনমান ৰহ তোৰ নাটক মই বাহিৰ কৰি পেলাম পুৱে পুৱে যাত্ৰা বয়াই দেখিছি চাকা আহিলে গেল পুলিচ নিতুই পেলা ধেই ইয়াৰ পৰাই জয় ভাল হ'ব ফল মাই অতাই মোক বাগাত দিলা যি ও মণ্ডল খুড়া তো তাতে পয়সা পাবার দি নাই একালগে মা দিনু ঔষধ কিনে আনি আপনাক খুয়ে দিল ওই তেতিয়া মা দিনুক গেলি চিন্তাই নাই বেশি পয়সা পালি বসা দিনুক গেলি খুয়ে থল ওই মজা হলাক হই আইয়ে সুরব মাই ও আই ওই আই ওই ওরসি কি গলা খাৰধি পাচলি কেইডালমান ল'ব লাগিছিলে সেইটো সুধিবলগীয়া কথা নেকি লোৱা ল'বলৈ তোমাৰ এই ফুটা কেইটা নাহিলে পকেটত এই কথাটো তোমাক কিন্তু মই বেয়া পাওঁ দেই ফুটা এটা ওলাই অহা কিয় হে এই আপতে বিপদে লাগে বুলি হাতত কিবা এটা লৈ আহিব লাগে ৰ'বা মোৰ পৰাই লোৱা দিয়া কি হ'ল চেমতাৰ ফিজ নেকি য়েছ মানে তোমাৰ মানি বেগটো হাতত নাহিল নহয় মোৰ পৰা লোৱা দাহাতে কিয় আহিব লাগে আপদে বিপদে হা নাপে এনেকৈ হেৰি কৰবা কথা ক'বা আহিছে হৈছে কি হৈছে কি দিয় ই মোক টাকা বিচাৰ বিশ্বাস নকৰে সদায় পুৱা গধূলা তাক দেখা পাই থাকো মই মোৰ বোলো ৰিক্সাখনৰ চাকাটো পামচাৰ হৈছে মই বোলো তোৰ চাকাটো বাতি দি তোক মই টাকা বিচাৰ আনি দি আছো সি মোক টাকা বিচাৰ বিশ্বাস নকৰে দিয়ক সেই নিমা হৰমে আপোনালোক কাৰ লগত আছে টাকা বিচাৰ দিয়কচোন কি হ'ল মেংলা মেংলি গ'ল লাগ দেখোন মানে বৰলা হৌৰা য'তে ত'তে যে হাঁহিব নালাগে কথাটো নাজানা নেকি হা ব'লা কেমান খামিনি কৰিব নালাগে হা ব'লা দোস্তি শুনাচোন অ মণ্ডলনি অ কি কৰছ হে মণ্ডলনি অ বাই বহা বহা
ও আমরা টেঙার আঞ্জা খাও না? খাও তো, মস্ত ভাল পাও। আমার এখেতে তো আমরা টেঙা দিয়ে মাছ বানলি হো পাগলা হয়ে যায়। সেইকোন তারে রান্ধাই বাদ দিছো। আই ইমেন ভাল পায় যদি কিয় না রান্ধ? সুগার থাকা মানুহ না, এসাজর জাগাত ও দুইসাজ ভাত একেলগে খাই গুণ তারে ও রান্ধাই বাদ দিছো। হাকি দুইসাজর ভাত এসাজত খাইহে? আমরা টেঙা দিয়ে মাছ বানলি ও এসাজতে ও দুই হাজার ভাত খাই পেল। হাকি নকহে মন্ডল বা পুতুরি পিতা নাকি হে? আঠুক লগি পে ধবা লাগবো তেহে দুই হাজার ভাত এসাজত খাবা পারবো। হেঙ্কি কিয় কহা? আইলা পশু মইনু কি কলু হে, তুমিহে কলা মন্ডল বাপু দুই হাজার ভাত এসাজত খাই হেনে মানক তুরি বেতা বলে কয় আঠুক লগি পেট। হেনে কথা নহয় রবা, সদর আঞ্জা হলি মানুহ এক মুঠা ভাত বেছিকে খায়ে। ভাতর লগত দৈ থাকলি এক মুঠা ভাত বেছিকে খায় না মানুহ, মাহত দালি থাকলি এক মুঠা ভাত বেছিকে খায় না মানুহ। হেনে মানুহ তুরি পেতা বলে কব নাকি? এক মুঠা ভাত বেছিকে খাও আর দুই হাজার ভাত এসাজত খাও তো বেলেগ কথা রবা, এতগা তুরি বেতা বলে কয়ে। মই যিখান কিতাব লেখছো বাই, সেইখান কিতাপ পড়ি পড়ি সব মানুহ তুরি পেতা হব। কি কিতাপ হে? রন্ধন প্রণালী। কিহ নালী বলে কলা? রন্ধন প্রণালী। হা এইখান আর কি কিতাব হে? এইখান পড়ি পড়ি আঞ্জা রান্ধলি ও আঞ্জা গেলা মস্ত সদ হব জানো না। মানুহ গেলাই এসাজর ভাততে দুই হাজার ভাত খাব, তিতে সব মানুহ তুরি পেতা হব। ও দাদা কি কচ্ছি হে? আসো আৰু এনে খবৰ গেলা পাইছি না পোৱা নাই। কি খবৰ? হৰমায়া দেখোন দি আছি অলেথা মাৰি আছি হে। হ'ব পাৰে, আপুনি খবৰ কৰিব গেছি না একবাৰ? মই কিয় যাম, নাই যোৱা। হয় দক, তাই একবাৰ আহিব লাগছিল হয় না দাদা? দাদা তাই বোলে আগতকে হুৰেছি হে? মই দেখা নাই। বাপ্পা ঐ কি আহ্লাদ আছিল অনাবাৰাত এই নাওমান বাহাতোতে, চাহ খোৱা ভাত খোৱা কি আলাক, ইটা হেগলা চব পাহৰি গেল। আৰু দাদা একবাৰ খবৰ কৰি আহো জলুক। কি? হৰমায়াৰ একবাৰ খবৰ কৰি আহো জলুকে। কিয়? হৰমায়া কি ইমান চাব লগা বস্তু? ও ইমান দিনো মূৰত একবাৰ মুখখান চাবা মন নাযায় নাকি? নাই যোৱা, মোৰ মন যোৱা নাই, বৰঞ্চ মই ভগৱানক খাটি আছো, মোৰ লগত যেন মুখামুখি নহয়। কেনেবাকে যদি মুখামুখি হয় মোৰ খংহে উঠিব। হাওকে আপোনাৰ তাৰ ওপৰত ৰাগ উঠি আছে নাকি? এদিন তেখেত মোৰ মিত্ৰ আছিল, এতিয়া তেখেত মোৰ শত্ৰু। শত্ৰুৰ খবৰ খাত মোৰ কোনো ইণ্টাৰেষ্ট নাই। ইণ্টাৰেষ্ট মানে মন হয়নে দাদা? কি কলা? আপুনি যে এতিয়া কলাকে মই শত্ৰুৰ খবৰ ৰখাত অ' ইণ্টাৰেষ্ট নাই, ইণ্টাৰেষ্ট মানে মন হয়নে দাদা? হয় হয়। মোৰ আৰু একবাৰ তাইৰ মুখখান চাবাক গ'লে মস্ত ইণ্টাৰেষ্ট যায় আছে, ও আমাৰ মায়েৰো বোলে ইণ্টাৰেষ্ট যায় আছে। তেখেতৰ ইচ্ছা আৰু আগ্ৰহ থকাহেঁতেন তোমালোকৰ খবৰ ল'লেহেঁতেন। ও হাফিজ কাকাৰ আগত মাইদীৰ ৰাতৰ খবৰ কৰিছে বোলে? তেখেতে ভোলা কেৰপাৰ খবৰ লোৱা নাই, ভোলা কেৰপা নামৰ চোৰ দুজনক খবৰ লৈছে। সিহঁত এতিয়া ক'ত আছে, সিহঁত এইখন গাঁৱতে আছে নে নাই, কাৰণ তেখেতৰ সেইটো ডিউটি। কিন্তু মালতী আৰু খুইদেউৰ খবৰ কৰি যোৱাটো তেখেতৰ ডিউটিৰ ভিতৰত নপৰে নহয়। অ' খুৰা, ৰিক্সাখন বাটলো, ধাৰে ধুপাৰে পইচা আনলো, ইফালে আহিবা হ'লছো, সিফালে চাকাটো আহিলে গেল। ভালে হৈছো দে, অ' সিফালে আমাৰো আহিলে গেছি। কি ক'লা? অ' ইফালে তোৰ চাকা আহিলে গেছি আৰু সেইফালে ৰমণী মাষ্টৰৰ বাপা আহিলে গেছিল। হাও, আপুনি পুঠি নপৰতে আল্লাহ পিয়াৰা হ'ল। ভালে হৈছো দে, ভালে হৈছো দে, ঐ বহুত কষ্ট খাই আছিল। এই ভালে হৈছো দে, জয় ভালে হৈছি। এথান কি কৰিব? কি আৰু কৰিবি, এই ফল ঘৰক যাওঁ, কাপোৰ কানি খুলি লওঁ। হায় আল্লাহ, এথান মোৰ ৰিক্সাখনৰ চাকা বাটা পইচা কাটা উঠাবাক লগি আৰু চাৰটা ভাড়া মাৰিব লাগিব। যা 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 যা, তয়ো যা, ময়ো যাওঁ, যা ফল। না এটা কাম কৰোঁ আই, ঐ থানাত সোমে থানাৰ পুলিচ গীতাকে আকাশ ধেমান পুঠিকে শুনে থৈ যাওঁ নেকি? কিয় হে? ঐ পুলিচটোতো গোটাই মোক তেল তেলকৈ চাই আছিল আই, তাইৰ মনত যদি মোৰ প্ৰতি কিবা বেয়া ভাৱ আছে পুঠি এদ্যা পঢ়িলি দূৰ হৈ গেলা হয় ফল। শৰ্মায়াক দেখিছিল? তই কোন শৰ্মায়া বাই? ঐ এইখন থানাত আগতেও আছিল আৰু নতুনকৈ জইন কৰিছে। হয় নেকি? তাই মোক বৰ ভয়াকে তেল তেলকৈ চাই গুচি গেলাই, কিয় বা চালাক? আপোনাক এইখান গাঁৱত নতুন হেন দেখিছে না, সেইদৰেই চাইছে, বৰ ভাল তাই। ভালে হয় না, কালে হৈ গম কম ৰহ, মা হ'লে ভাল। ও
খুড়া খুড়া কি লেখলাকে কি লেখছি হে কোন হে তু রবা হাঙুলে থাকিব নালাগে একো দেখাই নাই মই ল খুলি দিয়া কোন হে তু এক চামুচ পিঁয়াজ আৰু সাত চামুচ নিমখ হয়তো সাত চামুচ নিমখ দিলি সেইখন আঞ্জা হৈ থাকিব প্ৰেছাৰ থকা মানুহ হলে একে চাতে লেঠাই মৰিব কি কলা নহয় নহয় মানে কিতাপখনত যিটো লিখা আছে মই তাকেহে লিখিছো আৰু সেইটো অসম্ভৱ কথা আধা কেজি মাংস আধা কেজি মাংস সাত চামুচ নিমখ সেইটো কেনেকে হ'ব হে হৰা তোৰ বুটকুৰু চল্টেড চিকেন বুইছা তুমি এটা কাম কৰিব পাৰা চম্পাৱতী হালৈকে ফোন এটা কৰি সুধিব পাৰা কোন চম্পাৱতী হে কিতাপখনৰ অৰিজিনেল ৰাইটাৰ হে ঐ কিতাপখনতে ৰাইটাৰৰ নাম্বাৰটো দিয়া আছে আপনি সুধকচোন ফোন কৰি এ দিয়া হে কিতাপ ফোন দিয়া হে চাওকচোন হে তো চাওঁ অঁ সাত চামুচ নিমখ এক চামুচ পিঁয়াজ তাকেতো সুধকচোন ফোন কৰি অঁ মোৰ ফোনৰ পৰা নকৰোঁ ইমান খৰচ কৰিব নাই দিয়া তোমাৰ ফোনটো দিয়া লগ নহয় মই চাই চাই লগত ফোন কিবা কিবি বকিহে আছে নহয় হেল্ল' মই বাৰু এই চম্পাৱতী হালৈৰ লগত কথা পাতি আছোনে হয় হয় নমস্কাৰ নমস্কাৰ মই মহেশ মহন্ত দেই কটলাকুচি গাঁৱৰ আহা আপোনাৰ ঘৰ আচল কথাটো সুধক হে ৰূপ হে কুটকুটনি উঠি যায় নহয় অঁ হয় নেকি এটা কথাৰ কাৰণে ফোন কৰিছিলোঁ মই আপোনাৰ এই ৰন্ধন প্ৰণালীৰ কিতাপখন ফ'ল' কৰি মানে এই মটন কাৰী বনাই আছোঁ আমাৰ মটন কাৰী নহয় হে ছাগলৰ মাংস ৰান্ধা বুলি কওঁ মটনটো গাঁৱত নাপৈ নহয় নহয় আপোনাৰ ইয়াত পালোঁ মানে এই নিমখ সাত চামুচ পিঁয়াজৰ পেষ্ট এচামুচ আচ্ছা নিমখটো অকণমান কমাই দিব নোৱাৰে নেকি বাৰু নাই নাই টেষ্টটো নষ্ট হৈ যাব নেকি কি ক'লে আচ্ছা থেংক ইউ থেংক ইউ থেংক ইউ ঠিক আছে ৰাখিছোঁ দিয়ক মুখখন চাবলৈ যাম দৰকাৰ হলে মুখত দেখি নাচব কিন্তু দম দিব দাক পুৰা দম দিব অ আপনি যদি অকলে হাঁহ নকৰে লগত মও যাম